প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয়, মিডিল ইস্টের কোনো দেশ নয়। এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, এবং এই দেশটি শান্তিকামী, ধনী, সমৃদ্ধশালী, সুখী দেশ হিসেবে পুরো বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি। যদিও এই দেশের চতুর্পাশে রয়েছে সাগর আর পানি, মাঝখানে দ্বীপ রাজ্যের মধ্যে এই দেশটি অবস্থিত একটি দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম নিউজিল্যান্ড। দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ। যারা নিউজিল্যান্ড যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে যে ফাইলসগুলো আমাদের কাছে জমা পড়ছে, এগুলোর কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে, এবং আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ নিউজিল্যান্ডের সফলতা অর্জন করতে পেরেছি। দর্শক, আপনারা আমাদের নিউজিল্যান্ডের সফলতা দেখেছেন, ভিসা দেখেছেন, এখন শুধু দেখবেন ফ্লাইট আর ফ্লাইট ইনশাল্লাহ, এবং আরও আরও বেশ কিছু ভিসা আসার জন্য অলরেডি টাইম লাইনে রয়েছে, যেগুলো আশা করছি আগামী 3-4 দিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যে আমরা প্রাপ্ত হব ইনশাল্লাহ। এবং আরও আরও অনেকগুলো ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমাদের এগুলো আসার জন্য টাইম লাইনে রয়েছে। দর্শক, যারা নিউজিল্যান্ডে যেতে চান, এই নিউজিল্যান্ড দেশটি কীরকম? দর্শক, আপনারা জানেন এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, ঠিক সাগরের মধ্যবর্তী একটি দেশ, চতুর্পাশে রয়েছে একটি সাগর। আপনারা এই দেশটিতে যদি যেতে চান, তাহলে আপনাদের জাহাজে যেতে হবে, না হয় উড়োজাহাজে করে যেতে হবে। এই দেশটি অনেক বড় একটি দেশ। এই দেশে রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি, কল কারখানা এবং ডেইরি ফার্ম। এই নিউজিল্যান্ডের ডেইরি ফার্ম বা নিউজিল্যান্ডের দুধের কথা শুনেননি এমন কেউ নেই আশা করি। দর্শক, আপনারা যারা নিউজিল্যান্ডে যাবেন, নিউজিল্যান্ডে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে, প্রথমে আমি আলোচনা করব যারা শিক্ষিত আছেন, যারা এসএসসি এইচএসসি তদুর্ধ পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনাদের জন্য সুযোগ আছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মল এবং পর্যটন এরিয়াতে কাজ করার সুযোগ। এই কাজগুলো কি, পদগুলো কি? এই কাজগুলো হচ্ছে আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেলবয়, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার, কোক, শেফ, এবং পর্যটন এরিয়াতে রয়েছে গাইড হিসেবে কাজের সুযোগ। দর্শক, আপনাদের যদি এই সেক্টরগুলোতে কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন নিশ্চিত কাজ পাবেন, নিশ্চিত ভিসা পাবেন। এছাড়া রয়েছে যারা কাজকর্ম জানেন, বিশেষ করে যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন, যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, পেন্টার, তারা নিউজিল্যান্ডে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া ডেইরি ফার্মে রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ। এই ডেইরি ফার্মে যারা কাজ করতে পারবেন, আপনাদের কোনো শিক্ষাগত তেমন প্রয়োজন নেই, আপনাদের অভিজ্ঞতারও প্রয়োজন নেই, তবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে, তাহলে আপনারা নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে কাজের সুযোগ পাবেন। ডেইরি ফার্মে বিভিন্ন সেক্টর রয়েছে, বিশেষ করে গরুর লালন পালন করা, গরুর ঘাস চাষাবাদ করা, গরু থেকে দুগ্ধ আহরণ করা, এবং এই দুগ্ধ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুত করা, বিশেষ করে ঘি, পনির ইত্যাদি ইত্যাদি। এই সেক্টরগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন। প্রিয় দর্শক, আমি যে কাজগুলোর কথা বলেছি, যে পদগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করবেন, বেসিক ডিউটি হিসেবে 8 ঘন্টা, সপ্তাহে কাজ করবেন 5 দিন, ছুটি পাবেন 2 দিন, ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে, থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজ দায়িত্ব।
নিউজিল্যান্ডে আমরা বাংলা টাকায় হিসাব করে দেখেছি কমপক্ষে 2 লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন যারা একেবারে নতুন শ্রমিক হিসেবে যাবেন, এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা 3 লক্ষ টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। দর্শক, নিউজিল্যান্ডে যারা যাবেন যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা নিউজিল্যান্ডের প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন, বা যে ফোন নাম্বারগুলো রয়েছে এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নিতে পারেন। দর্শক, যারা নিউজিল্যান্ডে যাবেন, নিউজিল্যান্ডের ভিসাটি কেন নিশ্চিত ভিসা এটি আপনাদেরকে আগে জানা প্রয়োজন। এই নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, অথেন্টিক ভিসা, এই কারণে যে নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে অনলাইন ভিসা। এই ভিসা আমরা 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার পারমিটের ব্যবস্থা করব এবং পরবর্তী 45 কার্য দিবসের মধ্যে করব আপনার ভিসার ব্যবস্থা। তার পরবর্তীতে আপনার ম্যান পাওয়ার হবে, তারপর আপনি আমাদের যে পেমেন্টের ব্যবস্থা করবেন করে আপনি কোম্পানির শিডিউল অনুযায়ী আপনি ফ্লাই করবেন। সব কিছু মিলিয়ে সময় লাগবে 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি নিউজিল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু নিউজিল্যান্ডের ভিসাটি একটি অনলাইন ভিসা, এই অনলাইন ভিসা অথেন্টিক ভিসা, এই ভিসা কখনোই জাল হতে পারে না। যারা এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে স্বল্প সময়ের মধ্যে যেতে চান এবং অধিক পরিমাণে উপার্জন করতে চান, আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসে এসে যোগাযোগ করে ফাইল জমা দিন। আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার, 55 তলা 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সন্নি, মগবাজার, ঢাকা, 1217। ফোন নাম্বার 01712208000 এবং 01747416004। এছাড়া উপরের যে নাম্বারগুলো দেখছেন, উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।